রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যজিৎ রায় সম্পর্কে কিছু তথ্য। তথ্যটি সত্যজিৎ রায় রচিত যখন ছোট ছিলাম নামক একটি আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে সংগৃহীত। সত্যজিৎ রায়ের বয়স তখন 10, মায়ের সাথে গিয়েছেন শান্তিনিকেতনের পৌষ মেলায়, হাতে নতুন কেনা অটোগ্রাফের খাতা, ইচ্ছে সেই ছোট্ট বেগুনি রঙের খাতার প্রথম সইটি থাকবে স্বয়ং কৈগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই আশায় মাকে নিয়ে বালক সত্যজিৎ উপস্থিত হলেন উত্তরায়ণে, যেখানে সেই সময় অবস্থান করছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির সাথে সাক্ষাতের পর সই নেয়ার ইচ্ছের কথা ছেলের হয়ে মা কবিগুরুর কাছে পেশ করলেন, কিন্তু রবি ঠাকুর খাতায় সই না করে খাতাটি নিজের সঙ্গে নিয়ে যান। পরের দিন তিনি অটোগ্রাফের খাতাটি সত্যজিৎকে নিয়ে যেতে বললেন। পরদিন সত্যজিৎ রবি ঠাকুরের সঙ্গে দেখা করতে তার উত্তরায়ণের বাড়িতে যান। সেখানে যেতেই রবি ঠাকুর তাকে খাতাটি ফেরত দেন। সেই খাতার মধ্যে লেখা ছিল 8 লাইনের একটি বিখ্যাত কবিতা, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সত্যজিৎ রায়ের এই অটোগ্রাফ প্রাপ্তির মধ্য দিয়ে আমাদের স্মরণ করিয়ে দেয় তার বাংলা সাহিত্যের এক অসামান্য কবিতা উপহার পাওয়ার গল্প।